জাতীয় পরিচয়পত্র ভোটার নিবন্ধন সার্ভারের তথ্য নয়, ফাঁস হয়েছে জন্মমৃত্যু সনদ নিবন্ধন সার্ভারের আংশিক তথ্য। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। জানিয়েছেন, ঘটনা তদন্তে করা হয়েছে আলাদা দুটি কমিটি। আগারগাঁওয়ে এক অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান শেষে এই কথা জানিয়েছেন তিনি। জানিয়েছেন, 7 কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয় এই ঘটনার দায় এড়াতে পারে না বলেও মন্তব্য করেছেন তিনি। সংশ্লিষ্ট দফতরের দায়িত্বে থাকা কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়েছে বলেও জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী। আমাকে যে রিপোর্টটা দিয়েছে কাগজে কলমে, সেখানে আমি আমাদের এনআইডির কোনো তথ্য চুরি হয়েছে বলে আমি কোনো তথ্য প্রমাণ পাইনি। সাবমিশনের যে সাইটটা, সেই সাইট থেকে কেউ একজন আবেদন করছে নতুন নিবন্ধনের জন্য কিংবা তার ইনফরমেশন সংশোধনের জন্য, সেখান থেকে তথ্যগুলো খুব সহজেই দেখা যাচ্ছিল। এটা হচ্ছে আমাদের প্রযুক্তিগত দুর্বলতার কারণে।